আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ন্যাটোর হুমকি মোকাবেলা যে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া। লুকাশেঙ্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। জানিয়ে দেব ইউক্রেনে 13টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। এবার কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণের হুমকি জেলেনস্কির। এছাড়াও জানিয়ে দেব এবার খেরসন পূর্ণ দখলের অভিযান শুরু করেছে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দেবে ইমরানকে না সরালে পাকিস্তানকে ঘরে করার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ন্যাটোর হুমকি মোকাবেলা যেই পদক্ষেপ নিচ্ছেন রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের পর রাশিয়ার পশ্চিম সীমান্ত সেনা মোতায়েন বাড়াবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোয়গু এই ঘোষণা দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কালোজিয়ামের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন খবর রয়টার্সের। সের্গেই শোয়গু বলেন, ন্যাটো সদস্য পোল্যান্ড ইতিমধ্যে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি আশঙ্কা করছেন ফিনল্যান্ড ন্যাটোর উল্লেখযোগ্য সেনা ও অস্ত্র মোতায়েন করা হবে। তিনি বলেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের ফলে রাশিয়ার সঙ্গে জোটের সীমান্ত প্রায় দ্বিগুণ হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সমন্বিতভাবে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে একটি ছায়া যুদ্ধে লিপ্ত হয়েছে। ন্যাটোতে ফিনল্যান্ড যোগদান এবং আগামীতে সুইডেনে যোগ দেওয়ার বড় ধরনের অস্থিতিশীলতার উৎপাদন বলে তিনি ফিনিশ ভূখণ্ডে ন্যাটোর অতিরিক্ত সেনা ইউনিট ও হামলা অস্ত্র মোতায়েন করা হতে পারে, যেগুলো রাশিয়ার উত্তর পশ্চিমে গুরুত্বপূর্ণ নিশানা আঘাত করতে সক্ষম হবে। আজকের বোর্ড সভায় আমরা লেলিনগ্রাদ ও মস্কোর সামরিক জেলা এবং পশ্চিমাঞ্চলের শক্তি বৃদ্ধির বিষয়টি বিবেচনা করব। তিনি আরও বলেন, পোল্যান্ড মহাদেশের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের রুশবিরোধী নথি বাস্তবায়নের প্রধান হাতিয়ার পরিণত হয়েছে দেশটি। গত বছর ফেব্রুয়ারি পর থেকে পূর্ব ইউরোপে ন্যাটোর সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30,000-এর বেশি। লুকাশেঙ্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। পুতিন বন্ধু ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন, তিনি বছর আগে বেলারুশের একটি ভুয়া ও একপক্ষীয় নির্বাচন হয়। ওই নির্বাচনের 3 বছর পূর্তি উপলক্ষে এবং প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর আভ্যন্তরীণ নিপীড়নের এবং ইউক্রেনের রাশিয়ার যুদ্ধে সহায়তা করার অভিযোগ 8 জন ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করেছেন। অপরদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে 101 জনের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারে মার্কিন দপ্তর বলেছেন, বেলারুশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বাধা ও অবমূল্যায়ন করায় আমরা 101 জনের উপর ভিসা নীতি আরোপ করেছি, যার মধ্যে রয়েছেন কয়েকজন বিচারকও যারা স্বাধীনতা চর্চার করার চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রণীত রায় দিয়েছে এসব বিচারক। বিবৃতিতে লুকাশেঙ্কোকে বেলারুশের অবৈধ শাসক হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্র। এছাড়া কয়েকজনের নাম উল্লেখ করে রাজনৈতিক বন্দী হিসেবে জেলে আটক 1,500 জনকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটি। মস্কোর অভিমুখে এগিয়ে আসা 2টি সহ 13টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার সামরিক বাহিনী এ দাবি করেছেন খবর আল জাজিরার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, ড্রোনগুলো মস্কো ও ক্রিমিয়া উপদ্বীপের সমস্থ পোল এলাকায় থেকে ধেয়ে আসছিল। রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, এর মধ্যে 2টি ড্রোন মস্কো অভিমুখে উড়ে এসেছিল আর বাকি 11টি ড্রোন সেভাস্তোপোলের কাছে ধ্বংস করা হয়েছে। এদের মধ্যে 2টি ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যম ধ্বংস করা হয়েছে আর বাকি 9টি বৈদ্যুতিক তারে জড়িয়ে তারা যার এবং লক্ষ্য পৌঁছানোর আগে কৃষ্ণসাগরে আশ্রয় পড়েছেন। তবে এ বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। এবার কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণের হুমকি জেলেনস্কির। কৃষ্ণসাগরে শস্য ভর্তি জাহাজ আফ্রিকা ও ইউরোপ পাঠানো নিয়ে আবারও বিবাদে জড়াচ্ছেন রাশিয়া ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া কৃষ্ণসাগরের এলাকা জোর করে দখল করে আছেন, এটা তাদের সীমানার বাইরে। তারা এখান দিয়ে ইউক্রেনের জাহাজ যেতে দিচ্ছেন না, উল্টো তারা ইউক্রেনের বন্দরগুলোর উপর ক্ষেপণাস্ত্র হামলা করছে। তিনি জানিয়েছেন, এবার ইউক্রেন কৃষ্ণসাগর ও এলাকায় পাল্টা আক্রমণ হবে, রাশিয়ার জাহাজগুলোকে লক্ষ্য করে আক্রমণ করবে। তার দাবি, এই পাল্টা আক্রমণে এই অধিকার ইউক্রেনেরও আছে। রাশিয়া জানিয়েছেন, তারা আফ্রিকার 6টি দেশে বিনা পয়সায় খাদ্যশস্য পাঠাতে চায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন জানিয়েছেন, রাশিয়ার এই প্রস্তাব হাস্যকর কারণ তারা 50 টন শস্য দিতে চেয়েছেন আর ব্ল্যাক সি গ্রেন
ইউনিসেফ গরিব ও মাঝারি আয়ের দেশগুলোকে 2 কোটি টন শস্য খাদ্যশস্য পাঠিয়েছেন। ব্লিংকেন বক্তব্য, দেশগুলো যা চাহিদা তারা তা পাচ্ছিল তার তুলনায় রাশিয়া সামান্য খাদ্যশস্য দিতে চাইছে। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার খারাপ আবহাওয়ার কারণে এবার আমাদের গম উৎপাদন 40% কম হবে। এবার খেরসন পুনর্দখলের অভিযান শুরু করেছে ইউক্রেন। রাশিয়ার আধিকৃত খেরসন মুক্ত করতে ইউক্রেনীয় সেনারা ডিনোপ্রো নদীর পার হওয়ার চেষ্টা করছেন। দক্ষিণ ইউক্রেনের নদীটি কয়েক মাস ধরে রণক্ষেত্র হিসেবে 2 বাহিনীকে বিভক্ত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবর জানিয়েছেন, রুশ সামরিক ব্লগাররা জানান, 7টি নৌকা নিয়ে ইউক্রেনীয় সেনারা খেরসন শহরের পূর্ব দিকে একটি গ্রামে পৌঁছেছেন। প্রতিটি নৌকায় 6 থেকে 7 সেনা রয়েছে, এর মধ্যে রাশিয়ার প্রতিরক্ষার রেখা ভেদ করেছেন। দাবি করা হয়েছে ইউক্রেনীয় সেনারা নদী পার হয়ে 800 মিটার অগ্রসর হয়েছেন, তবে রুশ সেনারা তাদের সঙ্গে লড়াইয়ের কিছুটা সাফল্য পেয়েছেন। খেরসনের রুশপন্থী প্রধান ভ্লাদিমির সল্ডো দাবি করেছেন ইউক্রেনীয়দের অভিযান প্রতিহত করা হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান স্ট্রেজি অফ দ্য ওয়ার বলেছেন এটি ইউক্রেনীয় সীমান্ত আকারে অভিযান করতে হতে পারে। স্যালাডা যা স্বাধীন করেছেন অভিযানে ইউক্রেনীয়দের সাফল্য আরও বেশি হতে পারে, স্যাটেলাইট ছবি ইঙ্গিত দিচ্ছেন সেখানে বড় ধরনের লড়াই হয়েছে। সরকারের নথি ফাঁস ইমরানকে না সরালে পাকিস্তানকে একঘরে করার হুমকি ছিল যুক্তরাষ্ট্রের। ইমরান খানকে ক্ষমতা থেকে না সরালে পাকিস্তানে একঘরে করার হুমকি দিলেন যুক্তরাষ্ট্র। গত বছর এক পাকিস্তানি কূটনৈতিকের সঙ্গে 2 মার্কিন কূটনৈতিকের বৈঠকে এই হুমকি দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছে কূটনৈতিক বৈঠকে ওই হুমকি দেওয়া হয়েছে, সেখানে পিটিআই নেতা প্রধানমন্ত্রী থাকলে পাকিস্তানকে অর্থনৈতিক রাজনৈতিকভাবে একঘরে করে ফেলা হবে। সম্প্রতি পাকিস্তান সরকারের একটি গোপন সরকার নথিতে এমন তথ্য পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্টারস্পেস। তাদের সংবাদের সূত্র ধরে বিশদ প্রতিবেদন করেছেন ভয়েস অফ আমেরিকা। প্রকাশিত সংবাদের বিশেষ মার্কিন প্রশাসন বুধবার বলেছেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের গত কয়েক বছর রাশিয়ার সফর নিয়ে ব্যক্তিগতভাবে এবং প্রকাশ্য আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্র, তবে কয়েক সপ্তাহ পর তাকে ক্ষমতা থেকে অপসারণ ওয়াশিংটন ভূমিকা রাখছে এমন অভিযোগ অস্বীকার করেছেন তারা। সাফায় নামে পরিচিত পাকিস্তানের কূটনৈতিক নথি সূত্র দ্য ইন্টারপ্রেস গত বুধবার পাকিস্তানকে যুক্তরাষ্ট্র হুমকি দেওয়ার বিষয়ে প্রথমবার সংবাদপত্র করেছেন। এতে জানানো হয় 2022 সালের 7ই মার্চ যুক্তরাষ্ট্র নিযুক্ত তৎকালীন পাকিস্তান রাষ্ট্রদূত আজাদ মজিদ খানের সঙ্গে বৈঠক হয়েছে 2 মার্কিন কূটনৈতিক, তাদের মধ্যে একজন ছিলেন যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো।